বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। উলামায়ে কেরাম স্ত্রীর সঙ্গে শয্যা যাপনের বিশেষ পদ্ধতির কথা উল্লেখ করেছেন, নিম্নে তা বর্ণনা করা হলো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দাম্পত্য জীবনের মাসায়েল। এক, স্ত্রীর সঙ্গে শয্যা যাপন শুরু করার আগে নিয়ত সহি করে নিতে হবে, অর্থাৎ এই নিয়ত করা যে এই হালাল পন্থায় যৌন চাহিদা পূর্ণ করা দ্বারা হারাম পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে এবং সওয়াব অর্জন হবে, এছাড়াও সন্তান লাভ হবে। দুই, কোনো শিশু বা পশুর সামনে মিলন করবে না। তিন, পর্দা ঘেরা স্থানে শয্যা যাপন করা উচিত, তবে স্বামী ও স্ত্রীর মধ্যে পর্দা নেই, তাদের জন্য মিলনের সময় বস্ত্রহীন হওয়া জায়েজ আছে। চার, মিলন শুরু করার আগে ফোরপ্লে অবশ্যই অবলম্বন করতে হবে। ফোরপ্লে সম্পর্কে জানা না থাকলে আমি ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে আসবেন। পাঁচ, বীর্য ইত্যাদি মোছার জন্য এক টুকরো কাপড় বা পরিষ্কার টিস্যু রাখবেন। ছয়, শয্যা যাপনের আগে বিসমিল্লাহ বলবে। সাত, আল্লাহর কাছে ইবলিস শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইবে। আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি, হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন। আট, মিলন অবস্থায় বেশি কথা না বলা। নয়, মিলন অবস্থায় স্ত্রীর লজ্জাস্থানের দিকে না তাকানো। দশ, বীর্যপাতের সময় দোয়া পড়া, হে আল্লাহ যে সন্তান আপনি আমাদের দান করবেন তার মধ্যে শয়তানের কোনো অংশ রাখবেন না। এগারো, বীর্যের প্রতি দীর্ঘ দৃষ্টি না দেওয়া। বারো, বীর্যপাতের পরই স্বামীর নেমে না যাওয়া, বরং স্ত্রীর ওপর অপেক্ষা করা যেন স্ত্রীও ভালোভাবে তৃপ্তি অনুভব করতে পারে। তেরো, সহবাস শেষে প্রস্রাব করে নেয়া। চোদ্দ, মিলনের পর সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উত্তম, সম্ভব না হলে অন্তত অজু করে নেওয়া উচিত। পনেরো, স্বপ্নদোষের পর সঙ্গম করতে হলে প্রস্রাব করে নেবে এবং লজ্জাস্থান ধুয়ে নেবে। ষোলো, একবার শয্যা যাপনের পর পুনরায় লিপ্ত হতে চাইলে লজ্জাস্থান ও হাত ধুয়ে নিতে হবে। সতেরো, মিলনের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম। আঠারো, জুম্মার দিন স্ত্রীর সঙ্গে শয্যা যাপন করা মুস্তাহাব। ১৯, সহবাসের বিষয় কারো কাছে প্রকাশ করা নিষিদ্ধ, এটা একদিকে নির্লজ্জতা, অন্যদিকে এতে স্বামী স্ত্রীর হক নষ্ট করা হয়। ২০, সহবাসের ক্ষেত্রে সহবাস না, ২০, মিলনের ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের স্বাস্থ্য, মানসিকতা, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা উচিত, এটা মানবিকতা ও ভালোবাসার। ২১, ঋতুস্রাব অবস্থায় মিলন থেকে বিরত থাকা ফরজ। ২২, ঋতুস্রাব অবস্থায় স্বামীর সঙ্গে একত্রে শয়ন ও একত্রে পানাহার অব্যাহত রাখা সুন্নত। ২৩, ঋতুস্রাব অবস্থায় নামাজ পড়া যাবে না। ২৪, ঋতুস্রাব অবস্থায় নামাজের সময় অজু করে নামাজের স্থানে নামাজ আদায় পরিমাণ সময় বসে থেকে সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়, যেন ইবাদতের অভ্যাস বজায় থাকে। ২৫, ঋতুস্রাব অবস্থায় কালেমা, দরুদ শরীফ, ইস্তিগফার,
আল্লাহর নাম নেয়া জায়েজ। 26. গোসল ফরজ হওয়া অবস্থায় মসজিদে গমন করা, কাবা শরীফ তাওয়াফ করা, কোরআন শরীফ স্পর্শ করা বা তিলাওয়াত করা এবং নামাজ পড়া নিষিদ্ধ, তবে দোয়া হিসেবে কোনো আয়াত পড়া যাবে। 27. গোসল ফরজ হওয়া অবস্থায় কালেমা, দরুদ শরীফ, জিকির, ইস্তেগফার বা কোনো অজিফা পাঠ করতে নিষেধাজ্ঞা নেই। 28. গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করা বৈধ। 29. গোসল ফরজ হওয়া অবস্থায় দ্রুত গোসল করা উচিত, তবে কোনো কারণে গোসল করতে বিলম্ব হলে রান্না করতে আপত্তি নেই। 30. গোসল ফরজ হওয়া অবস্থায় সময়ে স্বল্পতার দরুন গোসল করতে দেরি হলে আগে সেহরি খেয়ে নেবে, এরপর গোসল করে নিবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। দাম্পত্য জীবনের এই সব মাসায়েলার সঙ্গে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান যুক্ত থাকায় এবং আপনাদের অনুরোধে এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।